মন ফাগুনে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের পিহু দুয়ে দুয়ে চার করেও করতে পাচ্ছে না, কারণ আমাদের পিহুর মাথা ঠিক নেই। এরই মধ্যে বাড়ির কুচে কাচারা চলে এসেছে, মানে ওই সৌমি, তানি, রুষাদি, এরা সবাই এসে জানাচ্ছে যে এবার নাকি হানিমুন। তো এই হানিমুনের কথা শুনে ফার্স্টে তো খেপে গেছে আমাদের পিহু যে কোনো হানিমুন টানিমুন হবে না। কিন্তু বিষয় হচ্ছে হানিমুন হবে না এটা আবার হয় নাকি? ওদিকে আমাদের ঋষিও চলে এসেছে, ঋষির তো আরও মেজাজ গরম। ঋষির বক্তব্য হচ্ছে এসব হানিমুন, সুগার নুন এসব হবে না, মানে আমি এইসব আর মেনে নেব না, একটার পর একটা একটার পর একটা এইসব কিছু তোমরা চালিয়ে যাবে তো আমি তো এগুলো মেনে নেব না। কিন্তু বিষয় হচ্ছে পিহুর হঠাৎ মনে পড়ে যায় ঠাম্মি আগেরবার কিরমভাবে মাথাগুলো পড়ে গেছিলো, তাই জন্য বলে না না হানিমুনে তোমরা যেখানে বলবে আমরা সেখানে চলে যাবো, কোনো ব্যাপার না। আর এইসব দেখে আমাদের ঋষি বেজায় ছোটেছে আমাদের পিহুর উপরে। কিন্তু তারপরে পিহু কোথায়? পিহু তো গার্ডেনে গেছে তার টুবাইদার ছবি খুঁজতে, কিন্তু সেই ছবি নিয়ে এখন ঠাকুমা ভাবছে যে সোমরাজ দুদিন আগেই পুরনো হিস্ট্রি ঘাটাঘাটি করছিল এবং দুদিন আগেই সমস্ত অতীত টেনে এনে কথাবার্তা বলা শুরু করলো। ভাগ্যিস রুষা, পিহু, তারপরে ঋষি এদের কানে যায়নি। কিন্তু সোমরাজকে ঠিক বিশ্বাস করা যাচ্ছে না, হঠাৎ করে এতদিন পরে ঋষির ছোটবেলার এই ছবি চলে এলো, সেটা কি এমনি এমনি এলো, এতটাই কি কোইন্সিডেন্ট হতে পারে নাকি এটা সোমরাজেরই কোনো প্ল্যান? সোমরাজকে একেবারে বিশ্বাস করতে চাইছে না আমাদের ঠাম্মি। ঠাম্মি বুঝতেই পারছে না যে ভাই প্রিয় ফিরে এসেছে তার টুবাইদার কাছে, আর টুবাইদার প্রিয়কে বিয়েও করে ফেলেছে, এটা ভগবানের করিশ্মা ছাড়া আর কি হতে পারে? কিন্তু ঠাম্মি তো ঠাম্মি, ঠাম্মি বুঝতে পারছে না। এ যদি হতো ওই পিসি মালা জপা পিসি, সে বলে দিত। তো ফাইনালি তার বক্তব্যটা খেটে গেছে এবং তার বক্তব্য নিয়ে আরও কিছু আসবে সিন, তবে সেটা এখনই না, সেটার জন্য আর একটু অপেক্ষা করতে হবে। তবে গল্পে একটা বিশাল বড় ধামাকা এসেছে, আমাদের ঋষি কিন্তু সিদ্ধান্ত নিয়েই ছিল যে পিহু যেহেতু তার পার্সোনাল স্পেসে নাক গলিয়ে ফেলেছে এবং একেবারে শুধু নাক না গোটা শরীর নিয়ে ঢুকে তোলপাড় করে দিয়ে তার জন্মদিন সেলিব্রেট করে চলে গেছে, তাই জন্যে পিহুকেও একটা বড় রকমের শাস্তি দেবে। তা কী শাস্তি দেবে? এখন রাত্রিবেলায় পিহু এসেছে এক গ্লাস দুধ নিয়ে আর হাতে রয়েছে টুবাইদাকে দেওয়ার সেই পাঞ্জাবিটা, পাঞ্জাবিটার উপরে চোখ পড়েছে এখন আমাদের ঋষির। ঋষির প্রথম প্রশ্ন, ওটা কি? পিহু বলে দিয়েছে, এটা আমার নিজের কাছের মানুষের জন্য আমি বানিয়েছি, আমার অত্যন্ত প্রিয় মানুষের জন্য বানিয়েছি, এটার উপরে আপনি একেবারে চোখ দেবেন না, যদি আপনি চোখ তুলে তাকান তাহলে আপনার চোখের মধ্যে ছুঁচ ঢুকিয়ে চোখটাকে ফুটো করে দেবো। ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে আমাদের ঋষির, তার মানে ওটাও পার্সোনাল স্পেস, আমার পার্সোনাল স্পেসে যখন ঢুকেছে আমাকেও ঢুকতে হবে, শুধু নাক নিয়ে না গোটা শরীর নিয়ে ঢুকতে হবে। ঢুকে গেছে, গোটা শরীর নিয়ে পাঞ্জাবির মধ্যে ঢুকে গেছে, ঢুকে এসে দাঁড়িয়েছে পিহুর সামনে, নিয়ে এবার ছুঁচ ফোটা। এখন ছুঁচ ফোটাবে নাকি মৌমাছি হুল ফোটাবে সেটা যদি জানতে হয় তাহলে তো দেখতেই হবে সিরিয়াল মন ফাগুন। আচ্ছা, এবার তোমাদেরকে একটু জানিয়ে দিই কবে জানাজানি হচ্ছে আসলে টুবাইদা প্রিয়র এই যে সত্যিটা, এটা কবে জানাজানি হচ্ছে? এটা জানাজানি হবে 3 মাস পরে, মানে 3 মাস পরে মানে এদের বিয়ের 3 মাস কেটে যাবে এবং তারপরে যখন এরা আলাদা হয়ে যাবে একটা একটা সময়, তখন গিয়ে এরা হয়তো রিয়েলাইজ করবে যে আসলে এ প্রিয় ও টুবাই, আর তখনই হয়তো খোঁজাখুঁজির একটা ব্যাপার আসবে। তো এই সিনটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, এরকমটাই শোনা যাচ্ছে, তবে এটা সামান্য একটা ভাবনা মাত্র। তবে ভাবনা যখন একবার এসে গেছে তখন এর উপরে যদি কাজ হয় আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। যে পিহু হারিয়ে গেল, পিহু আর ঋষির জীবনে নেই, তারপরে গিয়ে ঋষি জানতে পারলো যে ওইটা আসলে তার প্রিয় ছিল, তারপরে আমাদের ঋষি খুঁজে বের করলো তার প্রিয়কে। তো এরকম যদি সিন ঢোকে তাহলে আমার মনে হয় ফাটাফাটিভাবে জমে যাবে সিরিয়াল মন ফাগুন। তো যাই হোক, আশা করি সমস্ত ডিটেলস জানিয়ে দিতে পেরেছি, তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল মন ফাগুন স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্যও লাইক, কমেন্ট, শেয়ার করে চিরকুট এন্ড ফ্রেন্ডলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।